दर्शक बंधुरा बिजनेस कार्ड चैनल आरेकटी नतून भिडियोते आपनादेरके आबारो स्वागत जानाच्छि। आजकेर ब्यबसार आईडिया शुरूर आगे बेश किछु कथा आपनादेर बोलते चाइ, जेटा आमार अनेक दर्शक बंधुरा प्रश्न करेन बा मनेर मध्ये अनेकेर प्रश्न थाके जे थामनेले जे लेखाटा थाके जे दादा आपनि लेखेन जे प्रति बछरे 60 लाख टाका इनकाम, प्रति मासे 1.5 लाख 2 लाख टाका इनकाम, एगुलो किभाबे सम्भव आपनि करे देखान। आपनादेर एकटा कथा बोलि, देखुन एई बिजनेसेर साथे जड़ित जारा भालो उद्योक्ता आछे, जरा खूब ভালোভাবে ব্যবসাটাকে রান করাচ্ছে, তারা কিন্তু এর থেকেও বেশি পরিমাণে ইনকাম করছে। এটা বাস্তব কথা, কিন্তু তার থেকে বেশি পরিমাণে ইনকাম করছে। তো যারা পারে না, ঠিকমতো ব্যবসাটাকে রান করাতে পারছে না, বা ঠিকমতো মার্কেটিং নলেজ যাদের নেই, তাদের কিন্তু ব্যবসার মধ্যে সমস্যা আসতে পারে, বা সেই ব্যবসায় তারা কম ইনকাম করতে পারে। এমন না যে আমি কম ইনকাম করছি বলে আরেকজনও কম ইনকাম করবে, সে হতে পারে বেশি ইনকাম করবে, বা সে হতে পারে আপনার থেকেও কম ইনকাম করবে। তো প্রত্যেকের ইনকামের ব্যাপারটা কিন্তু একই রকম থাকে না, এটা আপনাদের আগে বুঝতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে বলেন যে দাদা মেশিন কিনে ঠকে গেছে, অনেক কোম্পানির কাছ থেকে মেশিন কিনে ঠকে গেছে, ব্যবসা ঠিকমতো চালাতে পারছি না। দেখুন, ব্যবসা চালানো কিন্তু সম্পূর্ণটা নিজের উপরে। ব্যবসায় যদি আপনি ঠিকমতো মার্কেটিং না জানেন, আপনাকে আগে প্রোডাক্টটি সম্পর্কে, আপনি যে প্রোডাক্টটি নিয়ে বিজনেস করছেন সেই প্রোডাক্টটি সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে কোথায় কোন বিজনেস ভালো চলবে সে সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। তো একটা ব্যবসার মধ্যে সব থেকে বড় দিক হচ্ছে, আপনি যে মেশিনটা কিনেছেন, যে প্রোডাক্টটি বিজনেস করছেন, সেই প্রোডাক্টটি আপনার এরিয়ায় বা আপনি যেখানে বিজনেস করছেন সেখানে কতটুকু গ্রহণযোগ্য, কাস্টমারের কাছে কতটুকু গ্রহণযোগ্য, এবং অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট আছে আপনার ক্যাটাগরির, যে সমস্ত প্রোডাক্ট আছে তার থেকে আপনার প্রোডাক্টের পার্থক্যটা কোথায়, এই সব বিষয়ে একটা সঠিক ধারণা আপনাদের রাখতে হবে। এবং মার্কেটিং সম্পর্কে একটা ভালো মতো ধারণা রাখলে আপনি যে কোনো বিজনেসকে, সেটা যে কোনো বিজনেস হতে পারে, যে কোনো বিজনেসকে আপনি সঠিকভাবে রান করাতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো কোম্পানি থেকে মেশিন কেনার আগে, আমি সবসময় বলি কোনো কোম্পানি থেকে মেশিন কেনার আগে যখন টাকার লেনদেন করবেন নিজের দায়িত্বে করবেন, আর মেশিন কেনার সময়, মেশিন কেনার আগে ভালো করে দেখে নেবেন কাজটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে, আপনি বিজনেসটা আগে চালাতে পারবেন কি না, আগে নিজে মার্কেটিং রিসার্চ করুন মেশিন কেনার আগে, তারপরে যদি মনে হয় হ্যাঁ আপনি পারবেন তবে আপনি সিদ্ধান্ত নিন। মেশিন কেনার আগে মেশিনের র মেটেরিয়াল কোথা থেকে পাওয়া যাবে, লাইফ টাইম পাওয়া যাবে কি না কোম্পানির কাছ থেকে, এসব বিষয়ে সঠিকভাবে আপনি জেনে নিন। এবং মেশিনটার পরবর্তীকালে কোনো প্রকারের ডিসপুট হলে কোম্পানি রিপেয়ার করবে কি না, কোম্পানি সাপোর্ট দেবে কি না, এ সম্পর্কে সঠিক ধারণা আপনাকে রাখতে হবে। এবং সম্পূর্ণটা কিন্তু আপনার নিজের ওপরে, ব্যবসা করতে হবে আপনাকে নিজে, লাভ হলে আপনারই হবে, ক্ষতি হলে কিন্তু ব্যবসার মধ্যে আপনারই হবে। তো সব সময় প্রত্যেকটা ব্যবসার মধ্যে লাভ ক্ষতি আছে, যার লাভ হয় সে বলে দাদা আপনি একটা ভালো বিজনেস আমাদের দিলেন যেটার মাধ্যমে আমার ভবিষ্যৎ চেঞ্জ হয়ে গেছে। আবার অনেকে বলেন যে দাদা আমি এই বিজনেস সাকসেস হতে পারিনি, আমার লস হয়ে গেল। তো সেটা কিন্তু সম্পূর্ণটা নিজের ওপরে, আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বিজনেস আইডিয়া প্রোভাইড করা, সেই বিজনেস থেকে আপনাদের পছন্দসই ব্যবসা বেছে নিয়ে, মানে আপনাদের সুইটেবল ব্যবসা বেছে নিয়ে লাভ করাটা কিন্তু সম্পূর্ণটা আপনাদের ব্যাপার। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আজকের বিজনেস আইডিয়ার টপিকে আসা যাক। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এডিবেল টি কাপ ম্যানুফ্যাকচারিং বিজনেস। এই এডিবেল টি কাপ মানুষ কেন ব্যবহার করবে, বর্তমানে কেন মার্কেটে চলছে, এটা আগে আপনাকে জানতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে পুরোপুরিটা বলবো যে কেন মানুষ ব্যবহার করবে এবং কেন বিজনেসের ক্ষেত্রে মানুষ কাজে লাগাবে, এবং কোথায় কোথায় এর ব্যবহার হয়, কীভাবে আপনি প্যাকেজিং করবেন, মেশিন কীভাবে চলে, মেশিনের প্রাইস কত আছে, সমস্ত কিছুটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। দেখুন, এডিবেল টি কাপ, যেটাকে আমরা বিস্কিট টি কাপ বলি, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বলুন বা বাইরের স্টেটে বলুন, বিভিন্ন জায়গায় কিন্তু প্লাস্টিক বা থার্মোকলের যে সমস্ত কাপগুলো পাওয়া যেত সেই সমস্ত কাপ কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। তার পরিবর্তে, তার বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে এডিবেল টি কাপ, যেটাকে আমরা বিস্কিট টি কাপ হিসেবেও চিনি বা ওয়াফেল টি কাপ নামেও চিনি। তো এই সমস্ত টি কাপ কী করে, চা খাবার পরে, চা পান করার পরে এই টি কাপগুলোকে খেয়ে নেওয়া যায় বিস্কুটের মতো করে। সেক্ষেত্রে এটা পরিবেশের কোনো প্রকারের ক্ষতি করে না, মানে পরিবেশে যেহেতু আপনি ফেলবেন না, আপনি ওটাকে খেয়ে নেবেন, বা যদিও বা হাত থেকে পড়ে যায় বা সেটাকে আপনি ফেলে দেন, সেটা খুব সহজেই ডিসপোজেবল হয়ে যায় পরিবেশের সাথে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এই এডিবেল টি কাপের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই উজ্জ্বল। যারা ভাবছেন যে এই এডিবেল টি কাপের প্রাইস তো অনেকটা হাই, সেক্ষেত্রে মার্কেটে আপনি সেল করবেন কোথায়, এটা হচ্ছে আপনাদের প্রধান প্রশ্ন। এই এডিবেল টি কাপগুলোকে, যেগুলো বড় বড় ক্যাফেটেরিয়া আছে, রেস্টুরেন্ট আছে, যেখানে টি কফি সেল হয়, সেই সমস্ত জায়গায় আপনি এডিবেল
টিকাপ বা বিস্কিট টিকাপটিকে সেল করতে পারেন, যেখানে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত চা বিক্রি হয় বা কফি সেল হয়। তো এই এডিবেল টিকাপগুলো সেই সমস্ত টার্গেটেড কাস্টমারকে আপনাকে ধরতে হবে, সেই সমস্ত বিজনেস ওনারকে আপনাকে ধরতে হবে যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটি চা মার্কেটে সেল করে থাকে। যারা 5 টাকা কিংবা 10 টাকার চা মার্কেটে সেল করে, তাদেরকে সেল করলে কিন্তু তাদের প্রফিট থাকবে না। তো এটা মাথায় রাখতে হবে। তো 15 থেকে 20 টাকা যে সমস্ত দোকানদার, যে সমস্ত বিক্রেতা এই সমস্ত এডিবেল টিকাপ নিয়ে বিজনেস করতে চায়, তাদেরকে 15 থেকে 20 টাকায় এই চাগুলোকে বা কফিগুলোকে সেল করতে হবে। আরেকটা টার্গেট কাস্টমার আপনি করতে পারেন, যেটা হচ্ছে যারা আইসক্রিমের বিজনেস করেন, যারা কাপে আইসক্রিম সার্ভ করে থাকেন, সেই সমস্ত দোকানগুলো বা সেই সমস্ত আইসক্রিম শপগুলোকে আপনি টার্গেট করতে পারেন। তো এই হচ্ছে আপনার মার্কেটিং প্রসিডিউর। এবারে হচ্ছে আপনি এডিবেল টিকাপ তৈরির জন্য আপনার কী কী র মেটেরিয়ালের প্রয়োজন, আপনাদের উপাদানগুলো বলি। প্রথমত আপনার এই এডিবেল টিকাপ তৈরির জন্য দরকার ময়দা, ময়দার প্রয়োজন পড়বে। সেকেন্ড হচ্ছে বেকিং সোডা, থার্ড হচ্ছে কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্ট যেটাকে বলে, এই তিনটে এবং জল আপনাকে মিক্সড করে এই এডিবেল টিকাপের একটা বেটার রেডি করতে হয়। এই এডিবেল টিকাপের জন্য এই হচ্ছে প্রধান উপকরণ 4টে। আর এক্সট্রা ফ্লেভার যদি আপনি অ্যাড করতে চান, যেমন ধরুন চকলেট ফ্লেভারের আপনি যদি এডিবেল কাপ তৈরি করতে চান, বা ভ্যানিলা ফ্লেভার বা বাটার স্কচ ফ্লেভার, এই এরকম বিভিন্ন টাইপের ফ্লেভারের কিন্তু তৈরি করা যায়, সেক্ষেত্রে আপনাকে ফ্লেভার অ্যাড করতে হবে। এবারে আপনার বেটার একটা রেডি করতে হবে। বেটার রেডি করার জন্য আপনি চাইলে হ্যান্ড মিক্সারে আপনি মিক্সার করতে পারেন, বা আপনি চাইলে একটা বড় মিক্সার মেশিন, মিক্সার গ্রাইন্ডার আপনি কিনে নিতে পারেন। তো প্রথমে বেটার রেডি করতে হবে, আর দরকার পড়বে আপনার মেশিন। মেশিনের কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মেশিন আছে, বিভিন্ন ডাইসের মেশিন আছে, যেমন ধরুন 12 পিসের ডাইসের মেশিন আছে, 24 পিসের ডাইসের মেশিন আছে, আবার 36 পিস ডাইসের মেশিন আছে, 36 পিস আছে, 32 পিস আছে, 48 পিস আছে। তো আমি 12 পিস যে ডাইসের মেশিন আছে সেই মেশিন সম্পর্কে একটু বলি। এই 12 পিস ডাইসের মেশিনে আপনাকে একসাথে 12 পিস এই এডিবেল টিকাপ আপনারা তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথমে বেটারটাকে মেশিনের মধ্যে দিতে হবে। মেশিনের মধ্যে দেওয়ার পরে মেশিনের উপর থেকে একটা হাইড্রোলিক টাইপের আছে, যেটা হ্যান্ড প্রেসের মাধ্যমে আপনাকে প্রেস করে বসিয়ে দিতে হয়। তারপরে 3 থেকে 4 মিনিটের মধ্যে সেটা যখন আপনি বের করে আনবেন, আপনার এডিবেল টিকাপগুলো রেডি হয়ে যাবে আপনার সেল করার জন্য, মানে প্রপারলি রেডি হয়ে যাবে আপনার এডিবেল টিকাপগুলো। তো 3 থেকে 4 মিনিট সময় লাগে আপনার 12 পিস কাপ তৈরি করতে। সেক্ষেত্রে দেখতে গেলে আপনি 1 মিনিটে আপনি 3 পিস কাপ রেডি করতে পারছেন, 3 পিস এডিবেল কাপ রেডি করতে পারছেন। সেক্ষেত্রে যদি আপনি 60 মিনিট মেশিনটিকে রান করান, সেক্ষেত্রে আপনি 180 পিস এডিবেল কাপ তৈরি করতে পারবেন। আর যদি এটাকে মেশিনটাকে আপনি 8 ঘন্টা চালান, সেক্ষেত্রে 1440 পিস পর্যন্ত আপনি কাপ তৈরি করতে পারবেন। এটা গেল আপনার 12 পিস যে ডাইসের মেশিন আছে সেই মেশিন। তো মেশিনের দাম শুরু হচ্ছে মোটামুটি 2.5 লক্ষ টাকা থেকে শুরু করে 3-4 লাখ টাকা পর্যন্ত চলে যায়। তো প্রত্যেকটা কাপ পিছু আপনার তৈরি খরচ কত পড়ছে, এটা হচ্ছে প্রধান প্রশ্ন। প্রত্যেকটা কাপ আপনার তৈরি পিছু খরচ হবে, কাপের সাইজগুলো আপনাদের একটু বলি। 60 ml থেকে শুরু করে 120 ml পর্যন্ত কাপের সাইজ হয়। আপনি যেরকম ডাইসের মেশিন নেবেন সেরকম ডাইসের কাপ কিন্তু আপনার তৈরি হবে। তো মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি হচ্ছে 60 ml থেকে শুরু করে 120 ml পর্যন্ত কাপ আপনি মেশিনে তৈরি করতে পারবেন। তো এক একটা কাপের কিন্তু এক একটা প্রাইস হয়। তো মোটামুটি আমি একটা ধারণা দিচ্ছি আপনাদের, 60 ml যে কাপটা আছে তার প্রাইস, তো মোটামুটি একটা 60 ml কাপের প্রাইস, মানে তৈরি খরচ, টোটাল লেবার, র মেটেরিয়াল, প্যাকেজিং, ইলেকট্রিসিটি টোটাল ধরে আপনার 1.5 থেকে 2 টাকা সর্বোচ্চ খরচ হবে। 1.5 থেকে 2 টাকা প্যাকেজিং ধরে 2 টাকা খরচ হলে আপনি সেই কাপটিকে, প্রত্যেকটা কাপ আপনি মার্কেটে 4 টাকা সেল করতে পারবেন। 4 থেকে 5 টাকা সেল করা যায়, আমি 4 টাকা ধরছি। তো মোটামুটি একটা প্রতি কাপ পিছু আপনি 2 টাকা করে প্রফিট করতে পারবেন। 2 টাকা করে যদি প্রতি কাপ পিছু আপনি প্রফিট করেন, 1440 পিস কাপ 8 ঘন্টায় প্রোডাকশান করে যদি আপনি সেল করেন, 1440 × 2 অর্থাৎ 2880 টাকা আপনি প্রতিদিন আপনি উপার্জন করতে পারছেন। আমি ধরছি আপনি প্রতিদিন 2500 টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন এই ব্যবসাটির মাধ্যমে। আর এই ব্যবসাটির মধ্যে 2 প্রকারের লাইসেন্সের প্রয়োজন, যেহেতু এটা একটা খাবার প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনার একটা FSSAI লাইসেন্স বের করতে হবে, যেটা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে বের করা যায়। বর্তমানে মোটামুটি 200 থেকে 500 টাকার মধ্যে খরচ হয় এই লাইসেন্সটা বের করার জন্য। আর লোকাল একটা ট্রেড লাইসেন্স আপনাকে বের করতে হবে এই ব্যবসাটি করার জন্য। তো আপনাদের মেশিনের প্রাইসটা বলেই দিলাম। আর মেশিনটা বাড়ির সিঙ্গেল ফেস যে ডোমেস্টিক ইলেকট্রিক কানেকশন আছে, সেই কানেকশনে আপনি মেশিনটা চালাতে পারবেন। আর মেশিনের আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। মেশিনটা যদি পারচেস করতে চান, ভিডিও স্ক্রিনে আপনারা কল করলে
মেশিন সম্পর্কে জানতে পারবেন বা যদি দেখে শুনে মেশিন পারচেস করতে চান আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অ্যাড্রেসে গিয়ে দেখে শুনে মেশিনটা কি আছে, কত ডাইসার আছে, মেশিনটা কিভাবে চালাতে হয় টোটালটা দেখে শুনে আপনারা চাইলে মেশিনটা পারচেস করতে পারেন। আর মেশিনটা বসানোর জন্য এবং র মেটেরিয়াল আর প্রোডাক্টগুলো তৈরি হওয়ার পরে সেগুলো রাখার জন্য মোটামুটি একটা 100 স্কোয়ার ফিট থেকে শুরু করে 200 স্কোয়ার ফিট ঘর হলে আপনি ব্যবসাটিকে স্মুথলি রান করাতে পারবেন। তো আপনার লোকাল যে সমস্ত ক্যাফেটেরিয়া, চায়ের দোকান, সেই সমস্ত চায়ের দোকান, ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্টে আপনি টার্গেট করতে পারেন, আইসক্রিম শপে টার্গেট করতে পারেন। এবারে আসা যাক প্যাকেজিংয়ের বিষয়ে, প্যাকেজিং কীভাবে করবেন। আপনার প্যাকেজিং করতে হবে মোটামুটি 12 পিস 24 পিসের একটা লম্বা লম্বা আপনার প্যাকেজিং করতে হবে। এই চায়ের কাপ মানে এই এডিবেল কাপগুলোকে প্যাকেজিং করতে হবে লম্বা লম্বা পিপি প্লাস্টিকে। পিপি প্লাস্টিকগুলো লোকাল মার্কেট থেকে কিনতে পাওয়া যায়। মাথাটা সিলিংয়ের জন্য আপনি চাইলে একটা হ্যান্ড সিলিং মেশিন পারচেস করতে পারেন, যেটার দাম ওই 900 থেকে 1000 টাকার মধ্যে। আর টোটালটা যখন 12 পিস 24 পিসের এরকম আপনার 10 পিস করে প্যাকেট করতে হবে। 10 পিস করে প্যাকেট করে একটা বড় বক্সে, একটা করোগেটেড যে প্যাকেজিং বক্সগুলো হয় সেই সমস্ত বক্সের মধ্যে প্যাকেজিং করে মার্কেটে সেটাকে নিয়ে যেতে হবে। করোগেটেড বক্স বা প্যাকেজিং বক্সগুলো আপনার লোকাল মার্কেটে একটু খোঁজ খবর নিলেই আপনারা এই পেটি বা বক্সগুলো আপনারা পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এই ব্যবসা সম্পর্কে আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। যদি মনে হয় ব্যবসাটি করবেন, করতে পারেন। যদি মনে হয় না এই ব্যবসাটা আপনার জন্য সুইটেবল নয়, সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। তো এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই বিজনেস কার্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরদিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।